আপনার ভাইভোর থেকে যখন আপনাকে বের হওয়ার অনুমতি দেবে তখন আপনি দুই এক পা পিছিয়ে এসে সকলের উদ্দেশ্যে সালাম বা আদাব বা নমস্কার আপনার ধর্ম অনুযায়ী সম্বোধন করে মর নেবেন ঘুরে যাবেন ঘুরে ভাইভ থেকে বের হয়ে আসবেন সাবধানে বের হবেন যেন শব্দ না হয় এসে দরজাটা খোলার সময় খুব বেশি টান দেবেন না আর পূর্বের মতো ছাউলভাবে দরজাটা আস্তে আস্তে টান দিয়ে বের হয়ে যাবেন দেখা যাচ্ছে আপনি জোরে দরজা টান দিয়ে দিলেন ওই সময় আপনার মার্কিং করতেছে আপনি কত মার্ক পাবেন তাহলে মনোযোগ এদিকে আসবে তখন আপনার প্রতি একটা বিরূপ মন্তব্য করতে পারে সুতরাং আপনি যখন বের হবেন সাবধানে বের হবেন দরজা খোলার পরে আর পেছনের দিকে তাকানোর দরকার নেই পেছনের দিকে না তাকিয়ে সোজাসজি বাইরে চলে আসবেন ভাই থেকে বের হয়ে আপনার কাগজপত্র গুছিয়ে নিয়ে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে বের হয়ে যাবেন অনেকে জানতে চাইতে পারে যে আপনার প্রচ কেমন হলো আপনার কি কি ধরছে আপনি শুধু একটা কথা বলবেন ভাই আমি টেনশানে আছি এখানে বেশি মুড়ে নেওয়ার দরকার নেই হাসি খুশি থাকার দরকার নেই বেশি একটা মিডিয়াম লেভেল দিয়ে আপনি বলবেন আমি একটু টেনশানে আসি আমি যাই এই এতটুকু কথা বলেই চলে যাবেন এখানে চিল্লাবাল্লা করবেন না আপনি ভাইবার যেমনই দিয়ে থাকেন না কেন ভদ্রতার সাথে চলে আসবেন কারণ সিসি ক্যামেরায় আপনাকে অনুবেক্ষণ করা হচ্ছে